আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি নাজিয়াত রুনা। 2003 সালে ইরাকে সামরিক অভিযানের আগে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মধ্যে গোপন বৈঠক হয়েছিল। ওই বৈঠকের নতুন একটি ডকুমেন্ট সম্প্রতি ফাঁস হবার পর এ নিয়ে তোলপাড় চলছে ব্রিটেন সহ বিশ্ব মিডিয়ায়। ষড়যন্ত্র আর মিথ্যা অভিযোগে ইরাক ধ্বংসের জন্য বুশ ব্লেয়ার গোপন ষড়যন্ত্র করেছিলেন মর্মে ডকুমেন্টে উঠে আসে। টেক্সাসের একটি খামার বাড়িতে ওই গোপন বৈঠকেই তৎকালীন এই দুই বিশ্বনেতা ইরাকে সামরিক অভিযানের চূড়ান্ত ছক এঁকেছিলেন এবং দ্রুত গতিতে তা বাস্তবায়ন করেছিলেন। নতুন এই ডকুমেন্ট প্রকাশের পর টনি ব্লেয়ারকে কিংহুড উপাধি দেওয়ার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে ব্রিটেনে। ইরাক আক্রমণ ও সাদ্দাম হোসেনকে উৎখাতে তৎকালীন দুই বিশ্বনেতার গোপন বৈঠকের ফাঁস হওয়া ডকুমেন্টের বিস্তারিত এবং এর প্রতিক্রিয়া নিয়ে নানা তথ্য জানাচ্ছি মুবাশির হোসেনের প্রতিবেদনে। 2003 সালে ইরাক অভিযানের এক বছর আগে টেক্সাসের একটি খামার বাড়িতে গোপন বৈঠকে মিলিত হন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই বৈঠকেই দুই নেতা ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত এবং ইরাকে বোমা হামলার পরিকল্পনা করেন। এজন্য বুশ ব্লেয়ারের প্রয়োজন পড়ে সাদ্দামের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার প্রমাণ। কিন্তু এক্ষেত্রে সামনে বাধা হিসেবে দাঁড়ায় জাতিসংঘের ইরাক পরিদর্শন টিমের প্রতিবেদন। বুশ এবং ব্লেয়ার নিশ্চিত হন সাদ্দাম হোসেন জাতিসংঘ টিমকে ইরাকে অবাধ পরিদর্শনের সুযোগ দেবে। সেক্ষেত্রে তারা যদি ব্যাপক বিধ্বংসী অস্ত্রের সন্ধান না পায় তাহলে ইরাক অভিযানের কৌশল নিয়ে বিপদে পড়তে হবে তাদের। সে কারণে 2003 সালের 18 মার্চ ইরাক সফর শেষে জাতিসংঘ টিম বাগদাদ ছাড়ার একদিন পরেই ইরাকে বোমাবর্ষণ শুরু করে বুশ ব্লেয়ার জোট। এদিকে জাতিসংঘ পরিদর্শন টিম জানায় ইরাকে কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। 2002 সালের 6 এপ্রিল টেক্সাস খামার বাড়িতে বুশ ব্লেয়ার গোপন বৈঠকে উপস্থিত ছিলেন ব্লেয়ারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডেভিড ম্যানিং। বুশের সাথে উপস্থিত ছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। বৈঠকের একদিন পর এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেন ডেভিড ম্যানিং। ডেভিড ম্যানিংয়ের গোপন এ প্রতিবেদন চলতি মাসে প্রকাশ করেছে ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকা। এরপর ডকুমেন্টটি হুবহু প্রকাশ করেছে মিডল ইস্ট আই। ষড়যন্ত্র আর মিথ্যা অভিযোগে ইরাক ধ্বংসের জন্য বুশ ব্লেয়ারের গোপন ষড়যন্ত্রের নতুন এ ডকুমেন্ট নিয়ে ব্রিটেনে তোলপাড় চলছে। টনি ব্লেয়ারকে কিংহুড উপাধি দেওয়ার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে এখন ব্রিটেনে। ব্রিটেনের ডেইলি মেইলের প্রতিবেদনে লেখা হয়েছে 2002 সালের এপ্রিল মাসে টেক্সাস বৈঠকের মাধ্যমে ব্লেয়ার বুশকে ইরাকে বোমা হামলা পরিকল্পনা বিষয়ে রক্তে স্বাক্ষর করেছিলেন। বৈঠকে টনি ব্লেয়ার বুশকে আশ্বস্ত করেছিলেন তিনি ইরাক যুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী জনমত সৃষ্টির কাজ করবেন। ইরাক যুদ্ধের কয়েক সপ্তাহ আগে ব্লেয়ার ইউরোপের সব গুরুত্বপূর্ণ দেশ সফর করেন অভিযানের পক্ষে তাদের সমর্থন আদায়ের জন্য। সাদ্দাম হোসেনকে উৎখাতের পর কে ইরাকের প্রেসিডেন্ট হবে তা জানতেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে তিনি এ বিষয়ে তখন বৈঠকে বলেন এটা নিয়ে তিনি চিন্তিত নন। ইরাক অভিযানের পরিণতি বিষয়ে সম্পূর্ণ উদাসীন এবং দায়িত্বহীন ছিলেন বুশ। বুশ তুরস্ককে নিশ্চয়তা দিয়েছিলেন যে ইরাক ভেঙে কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা হবে না। পররাষ্ট্রনীতি বিষয়ে টনি ব্লেয়ারের শীর্ষ উপদেষ্টা ডেভিড ম্যানিং তৈরি করেছেন বুশ ব্লেয়ারের গোপন বৈঠকের ডকুমেন্ট। এতে বলা হয়েছে বুশ মনে করতেন সাদ্দামের অপসারণের পর যে কোনো একজন এ দায়িত্ব নেবে। এ নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না। তবে বুশ বলেছিলেন সাদ্দামকে উৎখাতের পর আঞ্চলিক অস্থিতিশীলতা যেন না বাড়ে সেটা নিশ্চিত করতে হবে। বুশ তুরস্ককে নিশ্চয়তা দিয়েছিলেন যে ইরাক ভেঙে কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের উদ্যোগ নেওয়া হবে না। 2002 সালের 6 এপ্রিল শনিবার টেক্সাসের ক্রফোর্ড খামার বাড়িতে অনুষ্ঠিত হয় বুশ ব্লেয়ারের বৈঠক। বৈঠকে বুশ ব্লেয়ারকে বলেন যাই ঘটুক বিজয় আমাদের নিশ্চিত করতে হবে, পরাজয় কোনো অবস্থাতে ঘটতে দেয়া যাবে না। এক পর্যায়ে বুশ ব্লেয়ারের আশা ছিল ইরাকে হয়তো জাতিসংঘ টিম ব্যাপক বিধ্বংসী অস্ত্রের সন্ধান পাবে। সালের এপ্রিলে বুশ ব্লেয়ারের এই বৈঠকের 8 মাস পর জাতিসংঘ টিম ইরাকে গণবিধ্বংসী অস্ত্র পরিদর্শনে যায়। কিন্তু তাদের ইরাক সফরের 8 মাস আগেই এপ্রিলের এই বৈঠকে ব্লেয়ার বুশকে সতর্ক করে বলেন জাতিসংঘ টিমকে যদি সাদ্দাম হোসেন অবাধ ইরাক পরিদর্শনের অনুমতি দেয় তাহলে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র বিষয়ে জাতিসংঘের মনোভাব পাল্টে যেতে পারে, একই সাথে পাল্টাতে হতে পারে আমাদেরও সিদ্ধান্ত।
অনেকের মতে ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার বিষয়ে মিথ্যা গোয়েন্দা প্রতিবেদন তৈরির প্রথম কৌশল বুশ ব্লেয়ারের এই বৈঠক থেকেই আসে। এটি এখন বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত যে সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র বা উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন ছিল না। নিজেদের তৈরি মিথ্যা ডকুমেন্টস বা ডজি ডসিয়াসের উপর ভিত্তি করে ইরাক অভিযান পরিচালনা করা হয়। ইরাক যুদ্ধের গণতদন্তের নেতা জন শিল্ড 2016 সালে লিখেছেন, শান্তিপূর্ণ কোনো সমাধানে পৌঁছানোর পরিকল্পনা ছাড়াই ব্রিটেন ইরাক অভিযানের নিজেদের যুক্ত করে। টনি ব্লেয়ার ইচ্ছাকৃতভাবে সাদ্দামকে বিপজ্জনক হিসেবে চিত্রিত করেছেন আর যুদ্ধ পরবর্তী ইরাক বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণে অনিচ্ছুক ছিলেন বুশ। টেক্সাস খামার বাড়ির এ বৈঠকে বুশ ব্লেয়ারের সাথে উভয় দেশের নির্বাচিত কয়েকজন কর্মকর্তা ছিলেন, কিন্তু বৈঠকের এক পর্যায়ে কেবল বুশ এবং ব্লেয়ার ছাড়া অন্যদের রাখা হয়নি বলে জানান ডেভিড ম্যানিং। 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ব্রিটেন সম্পর্ক গভীর থেকে গভীরতর রূপ নেই। টনি ব্লেয়ার ব্রিটেনকে বন্ধু দেশ আমেরিকার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অঙ্গীকার করেন। টনি ব্লেয়ার তখন ব্রিটেনকে পরিণত করেন যুক্তরাষ্ট্রের একটি পাপেট রাষ্ট্রে। বুশ এবং ব্লেয়ার পরস্পরকে এতটাই বিশ্বাস করতেন যা নিজেদের সহকর্মীদেরও তারা করতেন না। 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের একনিষ্ঠ সহচরে পরিণত হয় ব্রিটেন। 2001 সালে আফগানিস্তান অভিযানের অংশ নেয় ব্রিটেন। এরপর 2003 সালে অংশ নেয় ইরাকের বিরুদ্ধে অভিযানে। ডেভিড ম্যানিং লিখেছেন, বুশের ইরাক অভিযান পরিকল্পনা বিষয়ে যুক্তরাষ্ট্রের আর্মির শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যরা জানত না। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডারের অল্প কয়েকটি সেল এর সাথে জড়িত ছিল, তারাই এ যুদ্ধ পরিকল্পনা তৈরি করে। আর এ বিষয়ে আর্মির উচ্চ পদস্থ অনেক কর্মকর্তাই ছিলেন সম্পূর্ণ অন্ধকারে। ব্লেয়ার মনে করতেন সাদ্দাম জাতিসংঘ টিমকে বাধা ছাড়া ইরাক পরিদর্শন করতে দেবেন, পরে সেটি ঘটে। জাতিসংঘ টিম 2002 সালের নভেম্বর মাসে ইরাক সফরে আসে। 2003 সালের 18 মার্চ পর্যন্ত তারা ইরাকে অবস্থান করে। তাদের ইরাক ত্যাগের একদিন পরেই যুক্তরাষ্ট্র ব্রিটেন ইরাক অভিযান শুরু করে। জাতিসংঘের প্রধান পরিদর্শক হ্যান্স ব্লিক্স 2003 সালের ফেব্রুয়ারি মাসে নিরাপত্তা পরিষদকে জানান ইরাক তাদের পরিদর্শনে সহায়তা করেছে, ইরাকে কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। ডেভিড ম্যানিং লিখেছেন, বুশের সাথে একান্ত বৈঠকের পর ব্লেয়ার আমাকে বলেন, বুশ স্বীকার করেছেন সাদ্দাম জাতিসংঘ টিমকে অবাধ পরিদর্শনের সুযোগ দিতে পারে, আর এটি হলে আমাদেরও ইরাক বিষয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে কিংহুড উপাধি দেওয়ার বিরুদ্ধে সম্প্রতি ব্রিটেনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। টনি ব্লেয়ারকে কিংহুড উপাধি দেওয়ার বিরুদ্ধে ব্রিটেনে 10 লাখের বেশি সিগনেচার সংগ্রহ করা হয়েছে। ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হতে থাকে ইরাক অভিযান নিয়ে জাতির কাছে টনি ব্লেয়ারের মিথ্যাচার আর প্রতারণার ইতিহাস। এর আগে ডেভিড ম্যানিং লিখিত ইরাক অভিযান বিষয়ে ব্লেয়ারের ভূমিকা সংক্রান্ত ডকুমেন্ট 2004 সালে প্রথম প্রকাশ করে ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকা। ডেভিড ম্যানিং লিখেছেন, ইরাক অভিযান বিষয়ে আমি ব্লেয়ারকে বলেছিলাম, এ বিষয়ে আপনার ব্রিটিশ পার্লামেন্ট, গণমাধ্যম এবং জনগণকে পক্ষে রাখতে হবে। বুশ ব্লেয়ার বৈঠকের আগে ব্লেয়ারকে শীর্ষ অনেক উপদেষ্টা সতর্ক করেছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পিটার রিক্স ব্লেয়ারকে লিখিত আকারে জানান, ইরাক এবং আল কায়েদার সাথে সম্পর্ক প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে তা এখনও বিশ্বাসযোগ্য নয়। ইরাক যদিও 1980 সালে ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, কিন্তু সেটা বিশ্বের জন্য কতটা হুমকি সে বিষয়ে জনমত সংগ্রহ করা অপরিহার্য। তখনকার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র 2002 সালের 25 মার্চ ব্লেয়ারকে লিখিত আকারে জানান, সাদ্দামকে উৎখাতের জন্য সামরিক অভিযানের কোনো বৈধতা নেই। এ বিষয়ে জাতিসংঘের অনুমতি গ্রহণ সংক্রান্ত প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নেবে না, কিন্তু ইরাক অভিযানের ক্ষেত্রে জাতিসংঘের বৈধতা দরকার। ডেভিড ম্যানিং লিখেছেন, ইরাক অভিযানের জন্য বুশ তার ইচ্ছামতো একটি টিম গঠন করেছিলেন এবং সেই টিমের অনুমতি নিয়ে তিনি ইরাকে বোমাবর্ষণ শুরু করেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল ভিউজ, আর চোখ রাখুন নয়া দিগন্ত ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।